বিদ্যুতের তার ছিঁড়ে জাতীয় সড়কের পাশে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকলেও হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের। সংবাদ সূত্রে জানা যায়, উদয়পুর মহকুমার ধজনগর বিদ্যুৎ সাবডিভিশনের অধীন বাগমা টেপানিয়া শালবাগানে 11,000 ভোল্টেজের এসটি লাইনের তার শালগাছ ভেঙে রাস্তার পাশে পড়ে রয়েছে। প্রতিনিয়ত রাস্তা ধরে মানুষজন চলাচল করছে। এছাড়া এ সময়ে গৃহপালিত গরু ছাগলও তারের নিচে অবাধ বিচরণ করছে। দীর্ঘ কয়েক ঘন্টা অতিক্রম হয়ে গেলেও হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের। সংবাদ সম্প্রচার হওয়া পর্যন্ত সেই 11,000 ভোল্টেজের এসটি লাইনের তার রাস্তার পাশেই পড়ে রয়েছে বলে সূত্রের খবর। রূপক দাসের প্রতিবেদন, দুরন্ত টিভি।